নমস্কার বন্ধুগণ আমি পিন্ডু সিনহা ওয়েলকাম টু আওয়ার ফেসবুক কোয়েজেন্ট ইউটিউব চ্যানেল ই স্টাডি ওয়েবস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আঠারোই মে মানে আজকের ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্সগুলো ডিসকাস করবো টোটাল আমরা আজকে ভিডিওতে পাঁচটি টপিক ডিসকাস করব এবং এই পাঁচটি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আমরা ডিসকাস করবো যেগুলো আমাদের আমি তো আসাম রাইক রিক্রুটমেন্ট ডিএচএসপি এনআইডিএসএসি আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে তাহলে শুরু করে আজকের প্রথম টপিক দিয়ে প্রথম টপিকে দেবো বা প্রথম কোয়েশনে দেবো রিসেন্টলি সুনীল ছেত্রী অ্যানাউন্স হিজ হিজ রিটায়ারমেন্ট ফ্রম দ্য স্পোর্ট হি ইজ রিলেটেড টু স্পোর্ট তো রিসেন্টলি আমাদের ভারতের ফেমাস খেলোয়াড় সুনীল ছেত্রী উনি সন্ন্যাস নেবেন ওনার উনি ঘোষণা করেছেন সন্ন্যাস নেওয়ার জন্য তো উনি কোন খেলের সঙ্গে জড়িত এখানে কোয়েশান অপশান এ ফুটবল অপশান বি রেসলিং অপশান সি ক্রিকেট অপশান ডি টেনিস একটু আমরা এখানে ডিসকাস করি এবং সেখান থেকে আমরা অনেক কিছু পয়েন্ট পেয়ে যাব ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম ক্যাপ্টেন সুনীল ছেত্রী অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট আফটার প্লেইং হিজ লাস্ট ম্যাচ উইথ কুয়েত হি ইজ দ্য থার্ড হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার অ্যামাং থ্রি অ্যাক্টিভ প্লেয়ার্স আফটার ক্রিস্টিয়ান রোনাল্ডো অ্যান্ড লিওনেল মেসি তো আমাদের ভারতের ফুটবল টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী উনি রিসেন্টলি সন্ন্যাস ঘোষণা করেছেন কুয়েত কুয়েতের সঙ্গে লাস্ট ম্যাচ খেলার পরে তো উনি বিশ্বের তৃতীয় খেলোয়াড় যিনি সবচেয়ে বেশি গোল স্কোর করেছেন প্রথমে ক্রিস্টা রোনাল্ডো আছে তারপরে লিওনেল মেচি এবং নেক্সটে সুনীল ছেত্রী তো এরকম কোশ্চেন আসতে পারে যে বিশ্বের সবচেয়ে গোল স্কোরার কে আছে যদি কোয়েশন আছে তাহলে ক্রিস্টিয়া রোনাল্ডো হবে এবং তৃতীয় গোল স্কোরার কে আছে যদি কোয়েশন আসে তাহলে সুনীল ছেত্রী হবে বর্তমান অব আর কি বর্তমান অবধি এই তিনজন বর্তমানে সবচেয়ে বেশি গোল স্কোরার মধ্যে আছে আরেকটি পয়েন্ট এখানে আছে হি রিসিভড প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফ্রম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইন মেনি টাইমস তো উনি প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এই প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি অল ইন্ডিয়া ফেডার ফুটবল ফেডারেশন ফেডারেশনের তরফ থেকে কয়েকবার এই টাইটেলটি পেয়েছে যেমন দুই হাজার সাত সনে পেয়েছে দুই হাজার এগারো সনে পেয়েছে দুই হাজার তেরো সনে পেয়েছে এবং দুই হাজার চোদ্দো সনেও পেয়েছে উনি আরেকটি পয়েন্ট এখানে আছে যে হি অলসো রিসিভড এই পয়েন্টটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হি অলসো রিসিভড মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো কোয়েশ্চনে এরকম আসতে পারে যে মেজর মেজর ধ্যানচন্দ খেলরত্ন অ্যাওয়ার্ড মেজর ধ্যানচন্দ খেলরত্ন অ্যাওয়ার্ড স্পোর্টসের মধ্যে সবচেয়ে বিশেষ সবচেয়ে বেশি বড়ো এই অ্যাওয়ার্ডটি তো এই অ্যাওয়ার্ডটি দুই হাজার একুশ সনে ওনাকে দেওয়া হয়েছে ঠিক আছে আরেকটি পয়েন্ট আমি বলে দিই দুই হাজার বাইশ সনে সরি দুই হাজার চব্বিশ সনে যে মেজর ধিয়াঞ্চন খেলরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে যদি কোয়েশন আছে সে বিষয়ে অলরেডি আমরা ডিসকাস করেছিলাম তবুও আমি বলে দিই সাত্বিক সিরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টিকে দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমরা যাই কোয়েশন নাম্বার টুতে কোয়েশ্চেন নম্বর টুতে দেওয়া আছে হুইচ পেয়ার হ্যাভ ওয়ান দ্য মেন্স ডাবলস টাইটেল ইন দ্য ন্যাশনাল স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিসেন্টলি তো ন্যাশনাল স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ যে রিসেন্টলি চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল এই টাইটেল এই চ্যাম্পিয়নশিপের মধ্যে মেন্স ডাবলস টাইটেলটি কে জয়লাভ করেছে কোন প্লেয়ারে জয়লাভ করেছে অপশান এ অভয় সিং অ্যান্ড বেলাবন সেনথিল কুমার অপশান বি রাহুল ভৈঠা অ্যান্ড সুরজ চান্দ অপশান সি হরিন্দর পাল সিং সান্ধু অ্যান্ড অভয় সিং অপশান ডি নানবদয় বা একটু আমরা এখানে ডিসকাস করব আবার ন্যাশনাল স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ হেল রিসেন্টলি ইন চেন্নাই আফটার সেভেন্টিন ইয়ার্স অনেক বছর গ্যাপ দেওয়ার পরে প্রায় সতেরো বছর গ্যাপ দেওয়ার পরে এই ন্যাশনাল স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপটি আবার শুরু করেছে তো চেন্নাইতে এটি অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার চব্বিশের ঠিক আছে তো সেখানে অভয় সিং অ্যান্ড বেলাবন সেনথিল কুমার অভয় সিং অ্যান্ড মনে রাখবেন এই যে যতগুলো স্পোর্টস পার্সনের নামগুলো আমরা এখানে ডিসকাস করবো তাদের থেকে যে কোনো একজনের খেলোয়াড়ের নাম কোয়েশন আসতে পারে যে কোন খেলার সঙ্গে জড়িত এরকম কোয়েশন আসতে পারে তাই আপনারা মনে রাখবেন কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে জড়িত সেটাও আপনারা মনে রাখবেন তো অভয় সিং অ্যান্ড বেলাভন সেনথিল কুমার বন দ্য মেন্স ডাবলস টাইটেল বাই বিটিং রাহুল বৈঠা অ্যান্ড সুরজ তো মেন্স ডাবলস টাইটেলের মধ্যে অভয় সিং অ্যান্ড বেলাভন কুমার জয়লাভ করেছে কাদেরকে হারিয়ে রাহুল বৈঠা এবং সুরজ হারিয়ে মনে রাখবেন সেখান থেকে এরকম কোয়েশ্চেন আসতে পারে সুরজ কোন খেলার খেলের সঙ্গে জড়িত বা রাহুল বৈঠা কোন খেলের সঙ্গে জড়িত বা অভয় সিং বা বেলভান সেনথেল কুমার কোন খেলের সঙ্গে জড়িত এরকম কোয়েশ্চেন আসতে পারে তাই আপনারা একটু ভালো মতো দেখবেন তো পূজা আর্থি অ্যান্ড রাথিকা রাথিক রাঠিকা শিলান পূজা আর্থি অ্যান্ড রাঠিকা শিলান ওয়্যার আর ওয়ান দ্য উইমেন্স ডাবলস টাইটেল বাই বিটিং জেনেথ ভিদি অ্যান্ড নিরুপমা দুবে তোমেন্স ডাবলস টাইটেলের মধ্যে পূজা আর জয়লাভ করেছে কাদেরকে হারিয়ে বিধি এবং নিরুপমা দুবেকে হারিয়ে আরেকটি পয়েন্ট এখানে আছে যে অভয় সিং অ্যান্ড জ্যোৎস্না চিনাপ্পা অভয় সিং অ্যান্ড জ্যোৎসনা চিনাপ্পা ওয়েন দা মিক্সড ডাবল টাইটেল মিক্সড ডাবলস টাইটেলের মধ্যে ডাবলস টাইটেল মানে একজন একজন পুরুষ একজন মহিলা তো এই মিক্সড ডাবলস টাইটেলের মধ্যে অভয় সিং অ্যান্ড জ্যোৎস্না চেনাপা জয়লাভ করেছে কাদেরকে হারিয়ে হরিন্দর পাল সিং সান্দুক এবং রাঠিকা সিলনকে হারিয়ে ঠিক আছে তো এরকম কোশ্চেন আসতে পারে যে ন্যাশনাল স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপের মধ্যে দুই হাজার চব্বিশের ন্যাশনাল স্কোয়াশ ডাবল চ্যাম্পিয়নশিপের মধ্যে মিক্সড ডাবলস টাইটেলে কারা জয়লাভ করেছে এরকম কোশ্চেন আসতে পারে তখন অভয় সিং অ্যান্ড জ্যোৎসনা চিনাপা হবে আনসার ঠিক আছে তো এখানে আনসার হবে কোয়েশন নাম্বার ট্যুর আনসার হবে অপশন এ অভয় সিং এন্ড বেলাভন সেন কুমার কোয়েশন নাম্বার তে দেওয়া আছে অন হুইস ডে ন্যাশনাল ডেঙ্গু ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার তো প্রতি বছর ন্যাশনাল ডেঙ্গু ডে কত তারিখে পালন করা হয় অপশান এ ফিফটিন্থ মে অপশন সি অপশান বি সিক্সটিন্থ মে অপশন সি সেভেন্টিন্থ মে অপশান ডি এইটিন্থ মে অন সিক্সটিন্থ মে ন্যাশনাল ডেঙ্গু ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার টু স্প্রেড অ্যাওয়ারনেস অবাউট দ্য ডিজিজ অ্যান্ড ওয়েস্ট টু প্রিভেন্ট ইট তো প্রতি বছর ষোলোই মেতে ডেঙ্গু ডে ন্যাশনাল ডেঙ্গু ডে পালন করা হয় ডেঙ্গুর বিষয়ে সজাগতা করার জন্য এইবারের যে থিম আছে দুই হাজার চব্বিশের ডেঙ্গু ডে ন্যাশনাল ডেঙ্গু ডের থিম এখানে দেওয়া আছে ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেফার টুমোরো তো এই এটি হলো এবারে থিম তো আমাদের থিমগুলো আমাদের জানা দরকার যে কোন কোন ডের মধ্যে কোন থিমটি পালন করা হয় বা কত সনে কোন থিমটি পালন করা হয়েছিল তো তাই এখানে আমি দিয়ে দিয়েছি তো দুই হাজার চব্বিশে ন্যাশনাল ডেঙ্গু ডের থিম ডেঙ্গু প্রিভেনশন আওয়ার রেসপন্সিবিলিটি ফর এ সেফার তো আরেকটি পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি যে ডেঙ্গু ইজ স্প্রেড বাই দ্য ফিমেল এডিস মস্কিটোস তো এরকম কোয়েশন আসতে পারে যে কোন মশা কোন মশার কামড়ের পরে বা কোন মস্কিটোর বিট বাইটিংয়ের পরে ডেঙ্গু বিমারিটি বিমারটাই হয়ে যায় তো এরকম কোয়েশ্চেন আসতে পারে তো এখানে আনসার হবে এডিস মস্কিটো ও এটি একটি ফিমেল মস্কিটো ঠিক আছে তো এখানে আনসার হবে অপশান বি সিক্সটিন্থ মে কোয়েশন নাম্বার ফোরে দেওয়া আছে হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ড টলেস্ট কম্পিটিটিভ সুইমিং পুল লোকেটেড তো এই কোয়েশনটি দেওয়ার কারণ আছে একটু যখন যে সময় আমরা ডিসকাস করবো তখন আমরা জানবো যে এই কোয়েশনটি দেওয়ার কারণ কি তো ওয়ার্ল্ড টলেস্ট কম্পিটিটিভ সুইমিং পুল কোন জায়গায় স্থিত আছে অপশন এ ইন্ডিয়া অপশন বি ভুটান অপশন সি নেপাল অপশন ডি চায়না অন ফিফটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স ইনোগ্রেটেড দ্য হাইয়েস্ট কম্পিটিটিভ সুইমিং পুল এট টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ইন ভুটান রিসেন্টলি তো ভুটানের মধ্যে ভুটানের মধ্যে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক অ্যাকোয়াটিক্স ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের দ্বারা বিশ্বের সবচেয়ে উচ্চতর উচ্চতর সুইমিং পুল কম্পিটিভ সুইমিং পুল করেছেন ভুটানে গত পনেরোই মেতে ঠিক আছে ওয়ার্ল্ড যেহেতু ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের কথা বলা হয়েছে তাই এখানে আমি ওয়ার্ল্ড একোয়াটিক্সের বর্তমান প্রেসিডেন্টের নাম এখানে দিয়ে দিচ্ছি তো কোয়েশন এরকম আসতে পারে যে বর্তমান ওয়ার্ল্ড একোয়াটিক্সের প্রেসিডেন্টের নাম কি যদি কোয়েশ্চেন আসে তাহলে হুসেন আল মুসাল্লাম ঠিক আছে এবং ভুটানের কথা এখানে বলা হয়েছে তাই এখানে আমি ভুটানের বিষয়ে আমি কিছু দিয়ে দিয়েছি ভুটানের ক্যাপিটালের নাম থিমফু ভুটানের কারেন্সির নাম অ্যানগাল ভুটানের ড্রাগ গ্যাল্পো ড্রাগ গ্যালকোপ গ্যাল্পো সেটা কিন্তু ভুটানের ভাষায় বলা হয় গিয়ালপ কিন্তু কিং অফ ভুটান ড্রাক গিয়ালপর ড্রাগ গিয়ালপোরে কিং কিং অফ ভুটান বলা হয় তো ভুটানের বর্তমান কিং অফ ভুটান কে আছে জিগমে জিগ্মে নামগেল ওয়াংচুক জিগ্মে কেসার নাম কেসর নামগিয়েল ওয়াংচুক মনে রাখবেন এই নামটি এবং বর্তমান বর্তমান ভুটানের প্রাইম মিনিস্টারের নাম শিরিং তবগে ঠিক আছে তো কোয়েশন এরকম আসতে পারে যায় ভুটানের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম কি যদি কোয়েশন আসে তাহলে সেলিম তবগে হবে এবং জিগমে খেসার নামগিল বাংচুক উনি ভুটানের রাজাও বলতে পারি বা ভুটানের বাসায় ডা বলতে পারে ঠিক আছে তো এখানে আনসার হবে অপশান বি ভুটান কোয়েশন নাম্বার ফাইভে দেব আছে হুইস ডে ইজ সেলিব্রেটেড এস ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এভরি ইয়ার তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কত তারিখে পালন করা হয় অপশান এ সিক্সটিন্থ মে অপশান বি সেভেন্টিন্থ মে অপশান সি এইটিন্থ মে অপশান ডি নানব দেব অন এইটিন্থ মে হবে এখানে অন এইটিন্থ মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কত তারিখে পালন করা হয় আঠারোই মেতে পালন করা হয় এই ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে প্রতি সর্বপ্রথম উনিশশো সাতাত্তর সনে পালন করা হয়েছিলো উনিশশো সাতাত্তর সনের আঠারোই মেতে সর্বপ্রথম পালন করা হয়েছিল এবং তারপর থেকে রেগুলার পালন করা হয় তো এইবার দুই হাজার চব্বিশের ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের থিম এখানে আমি এখানে দিয়ে দিয়েছি মিউজিয়ামস ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা হলো দুই হাজার চব্বিশের ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডের থিম ঠিক আছে তো এখানে আনসার হবে অপশান সি এইটিন্থ মে এখন আমরা যাই আজকের কোয়েশ্চেন শব্দটা কোয়েশনগুলো করতে তো কোয়েশন অফ সব দারের কোয়েশন প্রথম দেওয়া আছে ইন হুইচ ইয়ার সুনীল ছেত্রী রিসিভড মেজর ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড তো কত সনে সুনীল ছে সুনীল ছেত্রীকে মেজর ধ্যানচন্দ্র খেলরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অপশন এ টু থাউজেন্ড নাইন অপশন বি টু থাউজেন্ড থার্টিন অপশান সি টু থাউজেন্ড সেভেন্টিন অপশান ডি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো কোশ্চেন নাম্বার টুতে দেবো আছে পূজা আর্থি ইজ এন ইন্ডিয়ান স্পোর্টস পার্সন সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট পূজা কোন উনি ভারতের একজন খেলোয়াড় উনি কোন খেলার সঙ্গে জড়িত অপশন এ টেনিস অপশন বি অ্যাথলেটস অপশন বি অপশান সি স্কোয়াশ অপশন ডি ব্যাডমিন্টন কোয়েশন নাম্বার থ্রিতে দেবো আসে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান তো ভুটানের কারেন্সির নাম কী অপশান এ রুফিয়া অপশান বি পেসো অপশন সি অ্যাংগাল অপশন ডি রুপিয়া তো এই তিনটি কোয়েশনের আনসারগুলো আপনারা দিয়ে দেবেন এবং আমি জানি যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা দিতে পারবেন যেহেতু আমরা একটু আগে ডিসকাস করেছিলাম তাই আপনাদের এত অসুবিধা হবে না এই আনসারটি করতে এখন আমরা যাই আমার লাস্ট ভিডিওর অফ সলদারের আনসারগুলো করতে তো প্রথম কোয়েশনে দেওয়া আছে হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ সিঙ্গাপুর তো সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্টের নাম কি থারমান ঝন্নমুকারত্নাম উনি ইন্ডিয়ান অরিজিন তো থারমান ছন্মুকারত্নাম উনি সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্টের নাম কোয়েশন নম্বর টুতে দেবা স্যার হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড ইন দ্য ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি তো ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশের এই ফেস্টিভ্যালের মধ্যে ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এখানে আনসার হবে অপশন অংশুমন ঝা অপশন বি ইজ আ কারেক্ট আনসার কোয়েশন নম্বর থ্রিতে দেওয়া স্যার হোয়াট ওয়াজ দ্য থিম অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন্টারন্যাশনাল ফ্যামিলিস ডে তো দুই হাজার চব্বিশের ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে এর থিম কী ছিল যদি কোয়েশন আসে তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি ফ্যামিলিজ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটিও ফলো করে দেবেন ভিডিওটি রাষ্ট্রপতির দেখার জন্য ধন্যবাদ